निरंजनं नित्यं अनंत रूपं भक्तानुकंपा धृत विग्रहं वै ईशावतारं परमेश्वरमिदं तं रामकृष्णं शिरसा नमः। शिष्य रामकृष्ण कथामृत। गत क्लासे हमरा এই পরিচ্ছেদটি ত্রয়োদশ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর কালীবাড়ির মধ্যে আলোচনা করেছিলাম। সেখানে আমরা শঙ্করাচার্যের প্রসঙ্গ তুলেছিলাম। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জড়ভরত রাজা রঘুগণের পালকি বইতে বইতে যখন আত্মজ্ঞানের কথা বলতে লাগলো, রাজা পালকি থেকে নিচে এসে বললে, তুমি কে গো? জড়ভরত বললেন, আমি নেতি 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 শুদ্ধ আত্মা, একেবারে ঠিক বিশ্বাস, আমি শুদ্ধ আত্মা, আমি সেই শুদ্ধ আত্মা, আমি শুদ্ধ আত্মা। এটি হচ্ছে জ্ঞানীদের মত। ভক্তেরা বলে এসব ভগবানের ঐশ্বর্য, ঐশ্বর্য না থাকলে কে জানতে পারত। তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন, তুমিও যা আমিও যা তুইও তা, তখন এক কথা। রাজা বসে আছেন খানসামা, যদি রাজার আসনে গিয়ে বসে আর বলে রাজা তুমিও যা আর আমিও তা, লোকে পাগল বলবে। তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন, ওরে তুই আমার কাছে বস, ওতে দোষ নাই, তুইও যা আমিও তা। তখন যদি সে গিয়ে বসে তাতে দোষ হয় না। সামান্য জীবেরা যদি বলে আমি সেই, সেটা ভালো না। জলেরই তরঙ্গ, তরঙ্গের কি জল হয়? কথাটা এই, মন স্থির না হলে যোগ হয় না। যে পথেই যাও, মন যোগীর বশ, যোগী মনের বশ নয়। আমরা এখানে এ প্রসঙ্গে বহুবার আলোচনা করেছি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, মন নিয়ে, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। এই মনের প্রসঙ্গ বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণদেব এই কোচবিহারের নামটি তিনি করেছিলেন। মনটি যেন সোর্সের পিউটলি, কতক গেছে দিল্লি, কতক গেছে ঢাকা, আর কতক গেছে কোচবিহার। মনটা, তার সম্পর্কে খুব সুন্দরভাবে আমরা মনের যে বিভিন্ন অবস্থার কথা, আপনারা যারা স্বামীজির বই পড়েন তারা দেখেছেন, রাজযোগে তিনি মনের বিভিন্ন অবস্থার কথা বলছেন। মন কখনো স্তব্ধ থাকে, কখনো ক্ষিপ্র থাকে, কখনো একাগ্র থাকে। মনের এই রূপ কখনো বদ্ধ অবস্থায় থাকে। মনের এই রূপ বিভিন্ন অবস্থার কথা স্বামীজি তিনি তার রাজযোগে আলোচনা করেছেন। এবং আমরা যদি পতঞ্জলি যোগ দর্শনে দেখি, পতঞ্জলি যোগ দর্শন তারা বা তারা বলছেন যে আমরা যখন এই শরীরটা ত্যাগ করে চলে যাই, আমাদের যখন মৃত্যু হয়, মৃত্যুর পর এই শরীরটা আর আমাদের সাথে সাথে থাকে না। আমরা যখন আবার জন্মগ্রহণ করি তখন এই শরীরটা আমরা আর ফিরে পাই না, কিন্তু আমাদের সাথে সাথে কিছু জিনিস থেকে যায়। সেটাকে অনেক জায়গায়, অনেক শাস্ত্রে তারা বলছেন সংস্কারটা থেকে যায়। যোগশাস্ত্রে বলছেন সংস্কারের সাথে সাথে মনটিও থাকে। কথাগুলো দেখুন কি সুন্দর সুন্দর কথা। তখনকার এখন কত মুনি ঋষিরা তারা সাধন ভোজন করে এই সমস্ত জিনিসগুলো তারা দেখিয়েছেন। আমরা পড়তে যাচ্ছি, একই মাস্টার পড়াচ্ছেন, বসে আছে 10টি ছেলে, কিন্তু সবাই নিতে পারছে না।
কেউ ভালোভাবে গ্রহণ করছেন, ক্লাসে ফার্স্ট হয়ে যাচ্ছেন, কেউ সেটা গ্রহণ করতে পারছে না, ফেল করে যাচ্ছেন। কিন্তু সবারই মন আছে, সবাই শুনছে, সবাই ইন্দ্রিয় আছে, কর্ণেন্দ্রিয় আছে, কান দিয়ে শুনছেন, সবাই চক্ষু আছে, তারা সমস্ত কিছু দেখছেন শুনছেন, কিন্তু মনটা, কেউ মনটা দিতে পেরেছে, কেউ মনটা দিতে পারেনি। এই মনটা আমাদের সাথে সাথে থাকে। মনটা যদি শুদ্ধ হতো, মনটা যদি পবিত্র হতো, মনটা যদি এই কথাগুলোকে গ্রহণ করে নিত, তবে সেই ছেলেটাও, যে ছেলেটা আজকে ফেল করেছে, সেই ছেলেটা ফেল করতো না। ফলে এই যে সংস্কার, সংস্কার সংস্কারটা আমাদের সাথে সাথে থাক, সংস্কার বা মন, এগুলো আমাদের শরীরটা চলে গেলেও সাথে সাথে থেকে যায়, তারই প্রতিফলন এ জীবনে আমরা ভোগ করি বা কষ্ট পাই। মন স্থির না হলে যোগ হয় না। যোগশাস্ত্রে খুব সুন্দর কথা বলছেন, পতঞ্জলি যোগ দর্শনে বলছেন, শ্রীরামকৃষ্ণদেব সমস্ত জিনিসগুলো তিনি বারে বারে এই সমস্ত প্রসঙ্গগুলো তুলবেন। মন যদি স্থির না হয় তবে যোগ হয় না। যোগ কাকে বলে? আমরা যদি পতঞ্জলি যোগ দর্শন পড়ি, পতঞ্জলি যোগ দর্শনে পতঞ্জলি ঋষি বলছেন, চিত্তস্য যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। যোগ কাকে বলে? চিত্তের মধ্যে যে বৃত্তিগুলো, আমি এখানে বসে আছি, আমি শুনছি, কেউ পুরো মনটি দিয়েছেন, আমরা এই কথাগুলো বলি কিন্তু এগুলো একটু ধারণা করার চেষ্টা করি না, ক্যাজুয়ালি আমরা বলে দিই। কেউ পুরো মনটি দিয়ে শুনছেন, ফলে মনের, মনটা কি? মনটা আমাদের সাথে সাথে আছে। সেইটাকে যদি আমি সম্পূর্ণরূপে যেটি শুনছি সেদিকে দিতে পারি, তবে আমাদের যে জ্ঞান সেটা পূর্ণ হয়, পূর্ণাঙ্গ হয়, আমাদের মধ্যে প্রতিনিয়ত এই বৃত্তি উঠতে থাকে, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ। আমরা একবার চুপ করে বসে থাকতে পারি না, মনটা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে থাকে। এখানে বসে আছি, মন চলে গেছেন কোন দেশে, কোন পর্বতে, কোন গুহায়, তার কোনো স্থিরতা নেই। এটাই হচ্ছে মনের স্বভাব। পতঞ্জলি ঋষি বলছেন, সংকল্প বিকল্পাত্মিকাম, কোনটি করবেন কোনটি করবে না সে সম্পর্কে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কথাটি শুনছি, কথামৃত ক্লাসটি শুনছি, এখন চুপ করে শুনবো না বাড়ির কাজটা যে একটু করব, না পড়াশোনা করব, কোনো ঠিক করতে পারছি না। মনের স্বভাব সংকল্প বিকল্প আত্মিকা মন। তবে কে ঠিক করে? বুদ্ধি ঠিক করে, বুদ্ধি নিশ্চয় করে দেয়, নিশ্চয় আত্মিকা বুদ্ধি। বুদ্ধি আমাদেরকে পথ দেখায়, বুদ্ধি আমাদেরকে রাস্তা দেখায়, এবং সেই মতো আমরা কাজ করি। এই যে মন, মনটা বা আমরা যে বৃত্তি, মনের মধ্যে এই যে বৃত্তিগুলো উঠতে থাকে, কখনো এখানে চলে যাচ্ছে, কখনো ছেলের কাছে চলে যাচ্ছে, কখনো সংসারের দিকে চলে যাচ্ছে, কখনো বিষয়ের দিকে চলে যাচ্ছে, কখনো ঈশ্বরের দিকে মন চলে যাচ্ছে, এই যে মনগুলো স্ক্যাটারিং, চারদিকে ছড়ানো ছিটানো, আমরা যখন সেটাকে ধীরে ধীরে একটা নির্দিষ্ট বস্তুতে স্মরণ মনন করার চেষ্টা করি, একটি নির্দিষ্ট বস্তুতে ধরে রাখার চেষ্টা করি, তখন সেই মনটা কি হয় বা বৃত্তিগুলো কি হয়? স্থির হয়ে যায়। যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, এই যে বৃত্তিগুলো এদিক ওদিক যাচ্ছে সেগুলোকে স্তব্ধ করে দেওয়া,
যখন আমরা স্তব্ধ করে দেই, তখন স্তব্ধ করে একাগ্র চিত্তে আমরা যখন ধ্যান করি, যা চিন্তা করছি সেটা চিন্তা করতে থাকি। শাস্ত্র বলছেন যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, বৃত্তিগুলোকে নিরোধ করা। আরো খুব সুন্দর বলছেন তৈলস্য ধারাবত, একটা তেল পাত্রের তেল যখন আরেকটি পাত্রে ঢালতে থাকে, দূর থেকে মনে হয় সেখানে যেন কোনো রূপ ছেদ নেই। এইভাবে ধীরে ধীরে তখন কি হয়, ওই যে বৃত্তিগুলো যখন কন্ট্রোল করছি তখন সেটা ধ্যানে পরিণত হয়ে যায়। মন স্থির হলে যোগ হয়, যে পথেই যাও মন যোগীর বশ। যারা যোগী, যারা দীর্ঘদিন সাধন বর্জন করেছেন, যোগী কিভাবে সম্ভব? গীতায় বলছেন অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা প্রতিনিয়ত অভ্যাস, এই জন্য মেডিটেশনের কথা শাস্ত্র বলছেন। স্বামীজির, আমরা স্বামীজির সম্পর্কে আলোচনা করি, স্বামীজির জীবন আপনারা পড়েছেন, আপনারা জানেন স্বামীজির শেষ বাণী, যেটা তিনি জগৎ সংসারকে শুনিয়ে গিয়েছেন। শিষ্য শেষ দিনে স্বামীজি যখন ধ্যানমগ্ন হলেন, নিজের বেডরুমে স্বামীজি ধ্যানমগ্ন হলেন এবং শিষ্যকে ডেকে বললেন ওয়েট অ্যান্ড মেডিটেট টিল আই কল ইউ। এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের শেষ বাণী, ওয়েট অ্যান্ড মেডিটেট টিল আই কল ইউ। আমরা যারা ঠাকুর স্বামীজির ভাবধারায় ভাবিত, এই জন্য মেডিটেশনের এত গুরুত্ব, ধ্যানের এত গুরুত্ব। স্বামীজির জীবনে দেখবেন তিনি ধ্যান ধ্যান এটাকে খেলায় পরিণত করে দিয়েছিলেন, ধ্যান করতে ভালোবাসতেন। ঠাকুরের সন্তানদের প্রত্যেকের জীবনে দেখবেন তাদের ধ্যানের উপরে এত গুরুত্ব। পরবর্তীকালে আমরা যদি স্বামীজির সন্তান, মায়ের সন্তান, এদের প্রত্যেকের জীবনে দেখবেন তাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে তারা ধ্যানের উপর জোর দিচ্ছেন। যোগীর মন হচ্ছে, মন হচ্ছে যোগীর বশ, যোগী মনের বশ নয়। মন স্থির না হলে যোগ হয় না, যে পথে যাও। মন স্থির হলে বায়ু স্থির হয়, খুব সুন্দর কথাটি বলছেন, বায়ু স্থির হয়। যখন মন চুপ হয়ে যায়, সমস্ত কিছু একদম স্তব্ধ হয়ে যায়, কুম্ভক হয়ে যায়। আমরা যখন প্রাণায়ামের ক্ষেত্রে রেচক, পূরক এবং কুম্ভক, পূরক অর্থাৎ আমরা যখন গ্রহণ করছি, ভরছি, তারপর ছাড়ছি, আর কখনো সময় ধরে রাখার চেষ্টা করছি, কুম্ভক, না গ্রহণ করছি না ছাড়ছি। মানুষ যখন ডিপ চিন্তা করে, আমরা কথায় কথায় বলি ডিপ চিন্তা করে, মানুষ যখন, সেটাই ঠাকুর বলছেন, মন যখন স্থির হয়ে যায়, বায়ু স্থির হয়, কুম্ভক হয়। এই কুম্ভক ভক্তি যোগেতেও হয়। কুম্ভকের কথা আমরা এই পতঞ্জলি যোগ দর্শনে পাই, যোগ যোগশাস্ত্রে পাই, সেটা ভক্তির ক্ষেত্রে হয়। এটাই হচ্ছে ঠাকুর স্বামীজির সব থেকে গুরুত্বপূর্ণ অবদান। ঠাকুর বলছেন তার যে শিক্ষা, ঠাকুরের শিক্ষার মধ্যে চতুর্যোগের সমাহার। তিনি কোনো একটা বিশেষ যোগের উপর জোর দেননি, তিনি জোর দিয়েছেন এই একটা সমন্বয়, চারটি যোগের সমন্বয় করেছেন। মন স্থির হলে বায়ু স্থির হয়ে যায়, কুম্ভক হয়। এই কুম্ভক ভক্তির যোগেতেও হয়, ভক্তিতে বায়ু স্থির হয়ে যায়,
নিতাই আমার মাতা হাতি এই বলতে বলতে যখন ভাব হয়ে যায় সব কথাগুলো বলতে পারে না কেবল হাতি হাতি তারপর শুধু হা ভাবে বায়ু স্থির হয় কুম্ভক হয় ঠাকুর কি সুন্দরভাবে এই কথাগুলো ব্যাখ্যা করছেন এটা তিনিই করতে পারেন যার জীবনে এইরূপ অভিজ্ঞতা আছে যেটা আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা লক্ষ্য করি একজন ঝাড় দিচ্ছে একজন লোক এসে বললে ওগো অমুক নেই মারা গেছে যে ঝাড় দিচ্ছে তার যদি আপনার লোক না হয় সে ঝাড় দিতে থাকে আর মাঝে মাঝে বলে আহা তাই তো গা লোকটা মারা গেল বেশ ছিল এদিকে ঝাঁটাও চলছে আর যদি আপনার লোক হয় তাহলে ঝাঁটা হাত থেকে পড়ে যায় আর অ্যাঁ বলে বসে পড়ে কীরকম অবজারভেশন শ্রীরামকৃষ্ণদেবের জীবনে এটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের সব থেকে বৈশিষ্ট্য তিনি যা কিছু দেখতেন তার মধ্যে সেই ঈশ্বরীয় ভাব ঈশ্বরের মানুষের জীবনের এগুলো ব্যবহারিক জীবনের যে সমস্ত ঘটনাগুলো প্রাত্যহিক জীবনের যে সমস্ত ঘটনাগুলো তার মধ্যেও তিনি সেই ঈশ্বরীয় ভাবে দেখতেন বলে বসে পড়ে তখন বায়ু স্থির হয়ে গেছে কোনো কাজ বা চিন্তা করতে পারে না মেয়েদের ভিতর দেখো নাই যদি কেউ অবাক হয়ে একটা জিনিস দেখে বা একটা কথা শুনে তখন অন্য মেয়েরা বলে তোর ভাব লেগেছে নাকি লো এখানেও বায়ু স্থির হয়ে যায় তাই অবাক হ্যাঁ করে থাকে সহম করলেই হয় না জ্ঞানীর লক্ষণ আছে নরেন্দ্রের চোখ সুমুখ ঠেলা এরও কপাল চোখের লক্ষণ ভালো আর সব্বাইয়ের এক অবস্থা নয় জীব চার প্রকার বলছে বদ্ধজীব মুমুক্ষুজীব মুক্তজীব আর নিত্যজীব সকলকেই যে সাধন করতে হয় তাও নয় নিত্য সিদ্ধ আর সাধন সিদ্ধ কেউ অনেক সাধন করে ঈশ্বরকে পায় কেউ জন্ম অবধি সিদ্ধ যেমন প্রহ্লাদ হুমা পাখি আকাশে থাকে ডিম পারলে ডিম পড়তে থাকে পড়তে পড়তে ডিম ফোটে ছানাটা বেরিয়ে আবার পড়তে থাকে এখনও এত উঁচু যে পড়তে পড়তে পাখা ওঠে যখন পৃথিবীর কাছে এসে পড়ে পাখিটি দেখতে পায় তখন বুঝতে পারে যে মাটিতে লাগলে চুরমার হয়ে যাবে তখন একেবারে মার দিকে চোচা দৌড় দিয়ে উড়ে যায় কোথায় মা কোথায় মা প্রহ্লাদিন নিঃশ্বাসীদের সাধন ভজন পরে সাধনের আগে ঈশ্বর লাভ যেমন লাউ কুমড়োর আগে ফল তারপরে ফুল রাখালের বাপের দিকে চাহিয়া নিজ বংশেও যদি নিত্য সিদ্ধ জন্মায় সে তাই হয় আর কিছু হয় না ছোলা বেষ্টা করে পড়লে ছোলা গাছই হয় কি সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণদেব তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন তিনি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আমাদের জীবনের যে লক্ষ্যটা কি তিনি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন কোনখানে একটা প্রদীপ জ্বলছে কোনখানে একটা মশাল জ্বলছে বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি কতদূর বুদ্ধির দৌড় যখন বললুম শক্তি বিশেষ তখন বিদ্যাসাগর বললে মহাশয় তবে কি তিনি কারুকে বেশি কাউকে কম শক্তি দিয়েছেন আমি অমনি বললুম তা দিয়েছেন বই কি দেখুন শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলছেন অর্থাৎ এই যে সংস্কার আমরা যা কিছু করছি আমরা অনেক সময় ভাবি আমাদের যে ভাব সে ভাবটি হচ্ছে জড়বাদীদের মতো জড়বাদ আমরা সমস্ত ভোগ কৃষ্ণ চারবাক মতবাদ আমরা যদি
ভারতীয় দর্শন শাস্ত্রের দিক দিয়ে দেখি চার্বাক থিওরি, যাবজ্জীবের সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পুবেত ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনায় পুত। যাবজ্জীবে যতদিন বেঁচে আছো সুখং জীবের সুখে বাঁচো, প্রয়োজনে ঋণং কৃত্যা ঘৃতং পুবেত, প্রয়োজনে তুমি ঋণ করে ঘি খাও, কারণ এই ভস্মীভূতস্য দেহস্য এই শরীর ভস্মীভূত হবে, ফলে পুনরায় আসার কোনো প্রয়োজন নেই। ঋণ করে খেয়েছ, ঋণ কে শোধ করলো না করলো সেসব তোমার চিন্তার বিষয় নয়। এই যে ঘোর মেটেরিয়ালিস্টিক, এরা তারা মনে করেন যে আমরা যা ইচ্ছা করে খুন খারাপি বদমাশি চুরি চাপাঠি বদমাশি করে আমরা এই জীবনটা চালিয়ে দিলাম, আমরাই বেশি বুদ্ধিমান। কিন্তু এটা যদি সত্যি হতো তবে কাকে তিনি বেশি শক্তি দেন? যেটা শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমাদের শাস্ত্র বলছেন, যোগ দর্শনে বলছেন, আজকে আপনার এত পয়সা কড়ি মান সম্মান শিক্ষা দীক্ষা প্রতিষ্ঠা, তার পিছনে আপনার সুকৃতির ফল। আমরা শাস্ত্রে বলছি তিন রকমের কর্ম প্রারব্ধ কর্মের ফল, ফলে আমি যা কর্ম করছি তার ফল আমাকে পেতে হবে। কাউকে কম শক্তি দিয়েছেন? আমি অমনি বললুম, তা দিয়েছেন বই কি? শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন? তোমার বিদ্যা তোমার দয়া এইসব শুনে তো আমরা এসেছি, তোমার তো দুটো শিং বেরোয় নেই। বিদ্যাসাগরের এত বিদ্যা এত নাম, কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে। তিনি কি কাউকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন? কি জানো, জালে প্রথম প্রথম বড় বড় মাছ পড়ে, রুই কাতলা, তারপর জেলেরা পাকটা পা দিয়ে ঘেঁটে দেয়, তখন চুনোপুঁটি পাকাল এইসব মাছ বেরোয়, একটু দেখতে না দেখতে ধরা পড়ে। ঈশ্বরকে না জানলে ক্রমশ ভিতরের চুনোপুঁটি বেরিয়ে পড়ে, শুধু পণ্ডিত হলে কি হবে? অর্থাৎ তিনি বলছেন সাধন চায়, সাধন ভজনের মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের স্বরূপ বুঝতে পারেন। যেটা আমরা আগেই বলেছি, অভ্যাসে এন তু কন্তেয়, গীতায় ভগবান বলছেন বৈরাগ্যে ন চগৃহতে, অভ্যাস এবং বৈরাগ্য, তার দ্বারা ধীরে ধীরে মানুষ এই শিক্ষায় শিক্ষিত হয়ে প্রকৃত সত্য উপলব্ধি করতে পারে। যখন মানুষের মধ্যে সেই শক্তি জাগরণ হয় তখন তারা প্রকৃতির এই যে ক্রিয়া বুঝতে পারে, সর্বভূতে ঈশ্বর দর্শন তাদের সম্ভব হয়। যে ঈশ্বর দর্শনের কথা শ্রীরামকৃষ্ণদেব, আমরা যদি শ্রীরামকৃষ্ণদেবের জীবনের যে কয়েকটি উদ্দেশ্যের কথা আমরা দেখি, যে উদ্দেশ্যকে প্রতিফলিত শ্রীরামকৃষ্ণদেব চেয়েছিলেন, যে জিনিসগুলোর কথা শ্রীরামকৃষ্ণদেব বারে বারে বলছেন, তিনি বলছেন মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর দর্শন করা। এবং সেই ঈশ্বর দর্শন কিভাবে সম্ভব? শুধু ঈশ্বর দর্শন করা না, সেই রূপ আন্তরিকতাও থাকা প্রয়োজন। আমরা শ্রীরামকৃষ্ণ জীবনের আরেকটি অন্যতম, তিনি সর্বধর্ম সাধন এবং সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, শুধু বলেননি, তিনি নিজের জীবনে সেটা সাধনের আয়োজনের মাধ্যমে উপলব্ধি করে তিনি মানুষকে শিখিয়েছেন। এই জন্য শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলো এত গুরুত্ব এত মহত্ব, বিদ্যাসাগরের এত বিদ্যা এত নাম, ফলে
বিদ্যার সাথে সাথে অভ্যাস এবং বৈরাগ্য, যেটার উপর শ্রীরামকৃষ্ণদেব বারে বারে জোর দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণদেব সেই জন্য বলছেন, মাঝে মাঝে ঘরে কোণে বনে, মাঝে মাঝে নির্জন বাস, মাঝে মাঝে সাধন ভজন, ঈশ্বর চিন্তা, যেগুলো আমাদের মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্যের দিকে নিয়ে যায়। আমরা যারা ভক্তিশাস্ত্রে সর্বভূতে ঈশ্বর দর্শন, ঈশ্বর দর্শন করা, যেটা কিনা আমাদের জীবনের উদ্দেশ্য ভক্তিশাস্ত্রের মতো, সেটা শ্রীরামকৃষ্ণদেব বারে বারে বলছেন। তিনি কাউকে প্রহ্লাদ নিত্য সিদ্ধির সাধন ভজন, সাধন ভজনের মাধ্যমে তারা আগের জন্মের সাধন ভজনের ফল এ জীবনে পাচ্ছেন। প্রহ্লাদ নিত্য সিদ্ধির সাধন ভজন পরে, সাধনের আগেই তারা ঈশ্বর লাভ করে নিয়েছেন। যেমন লাউ কুমড়োর আগে ফল তারপর ফুল, কি সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণদেব বোঝানোর চেষ্টা করছেন। ফলে এই জীবনটা হচ্ছে মহামূল্যবান। শঙ্করাচার্য বলছেন, জন্তুনাং নরজন্ম দুর্লভমত। তিনি আরও বলছেন, দুর্লভম ত্রয়মৈবেত দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংস্র। এই মনুষ্য জীবন দুর্লভ, ফলে এই জীবন যতদিন আছে সেটাকে আমরা আমাদের উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দুর্লভং ত্রয়মৈবেত দেবানুগ্রহ হেতুকম, এই যে জীবন পেয়েছি, আজকে আমরা ঠাকুর স্বামীজির ভাব পড়ছি, যিনি কিনা বর্তমান যুগের অবতার, যার ভাবধারায় পরবর্তীকালে মানুষের মধ্যে সেই উন্মাদনা সৃষ্টি হবে। আমরা শ্রীরামকৃষ্ণদেবকে দেখিনি, আমরা শ্রী শ্রী মা সারদা দেবীকে দেখিনি, কিন্তু আমরা শ্রী মা সারদা দেবীকে যারা দেখেছেন তাদেরকে দেখেছি। ফলে আমরা ধন্য, আমরা গর্বিত, আমাদের জীবন সার্থক, আমরা এই ছত্রছায়ায় সম্মিলিত হয়েছি। এই জন্য এই বোধ, এই ভাব, এই বুদ্ধি, কারণ শ্রীরামকৃষ্ণদেবের শিক্ষা, যে শিক্ষায় তিনি শিক্ষিত করার জন্য বর্তমান যুগ অবতার। আমরা আবার সামনের রবিবারে এর প্রসঙ্গে আলোচনা করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।